দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দয়া করে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। Welcome back, ladies and gentlemen, and thank you very much. We will be continuing the rest of the evening now. আমরা এখন আমাদের অনুষ্ঠানে ফিরে যাব। এবারে পরিবেশন করা হবে বাংলাদেশের এবং আমেরিকার জাতীয় সঙ্গীত। আসুন আমরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করি। We will be presenting the national anthem of Bangladesh and the national anthem of the United States of America. Please rise and let's show our respect. যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা সক্ষম হয়েছি এই অনুষ্ঠানটি সুন্দর করে সাজাতে। সংগঠনগুলো হচ্ছে ইউনিভার্সিটি অব নেভাদা রিনো, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং আন্তরিক ধন্যবাদ গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড বাংলাদেশ আমেরিকান কংগ্রেস অব নেভাদা। বিফোর উই বিগিন দ্য মেইন প্রোগ্রাম, উই উইড লাইক টু টেক দ্য টাইম To thank and show our respect to those who assisted in making this night possible in a fashionable manner.
Those who we would like to recognize are the University of Nevada, Reno, Bangladeshi Student Association, Graduate Student Association, and the United Bangladeshi American Congress of Nevada. সুপ্রিয় দর্শক, এবারে মঞ্চে এসে বক্তব্য প্রদান করবেন আব্দুল মান্নান. And now Abdul Mannan will give his speech. সমবেত সুধীমণ্ডলী, শুভ সন্ধ্যা. আমি প্রথমেই আপনাদের কাছে সহযোগিতা চাইব, আমাকে সহযোগিতা করার জন্য. আর আপনারা যদি সবাই সুশৃঙ্খলভাবে বসে অনুষ্ঠানটি দেখেন বা উপভোগ করেন, সেটাই আমাকে সাহায্য করা হবে. সকলকে ধন্যবাদ. আমি শুরু করতে চাই একটি কবিতার কয়েকটি লাইন দিয়ে. কবিতাটি হলো, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা. বাংলা ভাষা আমার গর্ব, বাংলা ভাষা আমার আশা. আমি আমার মূল বক্তব্যে খুব সংক্ষেপে, কারণ আমি জানি যে এত সময় আমাদের হাতে হয়তো নেই, সেজন্যে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে আপনাদের কাছে আমি নিবেদন করব আমার বক্তব্য. এখানে যারা আমরা আপনারা যারা বসে আছেন বা তোমরা যারা আছো, আমার বক্তব্য বিশেষ করে তোমাদের কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে. তোমরা সবাই দেখলে একুশে ফেব্রুয়ারি কি, একুশে ফেব্রুয়ারিতে কি হয়, শহীদ মিনারে ফুল দেওয়া হয়, শহীদ মিনারে আমাদের অনুষ্ঠান হয়, আমাদের প্রভাত ফেরি হয়, আমাদের বিভিন্ন রকমের একুশে ফেব্রুয়ারির গান হয়. সুতরাং তোমরা আজকে জানো একুশে ফেব্রুয়ারি কি, কিন্তু একুশে ফেব্রুয়ারি কেন আমি জানি না. সম্ভবত তোমরা যারা নতুন প্রজন্ম, যারা আমাদের সন্তান সমতুল্য, তারা বোধহয় জানো না. আমি তোমাদের জন্য একুশে ফেব্রুয়ারি কেন এর ইতিহাস অতি সংক্ষেপে আমি তোমাদের জানাব. 1947 সালে বাংলাদেশ, ভারতবর্ষ স্বাধীন হয়, এবং স্বাধীন হওয়ার সময় ভারতবর্ষটি তিনটি টুকরো হয়। দু টুকরোর নাম ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, এই দুটো একটি টুকরো, আর একটি টুকরো ছিল ভারতবর্ষ। এই তিন টুকরো নিয়েছিল পাকিস্তান এবং ভারতবর্ষ। স্বাধীন দেশ 14 আগস্ট এবং 15 আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হল। সম্ভবত 1947 শেষের দিকে কি 48 গোড়ার দিকে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল, পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না ইস্ট পূর্ব পাকিস্তান সফর করতে আসলেন। সফর করার সময় তিনি বক্তব্য রাখলেন আমাদের যেটা ওই সময়কার বিখ্যাত ময়দান যেটা ছিল, যার নাম ছিল পল্টন ময়দান। ওই পল্টন ময়দানে একটা জনসভা হলো, এবং সেই জনসভাতে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না, পাকিস্তানের জাতির পিতা, এইভাবে বক্তব্য দিলেন, দ্যাট উর্দু অ্যান্ড উর্দু উইল বি দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ঠিক সাথে সাথেই ওই পল্টন ময়দানের কোণার থেকে একটি গুঞ্জন উঠল, আর কতগুলি শব্দ বেরুলো, নো নো, মোহাম্মদ আলী জিন্না এত বড় ব্যক্তিত্ব ছিলেন, নাম করা, যে ওই দিকে তাকিয়ে উনি শুধু যখন বললেন হু ইজ দ্যাট, ওই অত বড় ব্যক্তিত্বের সামনে আর কারুর কিন্তু প্রতিবাদ করার সাহস হয়নি, কেউই প্রতিবাদ করেনি। কিন্তু তাই বলে কিন্তু প্রতিবাদ থেমে থাকেনি,
ওই যে গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জন কিন্তু গর্জনে পরিণত হতে দেরি হলো না, কিছু সময় লাগলো। 1948 থেকে চার বছর, এই চার বছরের মধ্যে অনেক কিছু করা হলো। রবীন্দ্রনাথকে, নজরুলকে, জীবনানন্দ দাশকে হেয় করার চেষ্টা করা হলো, এবং এমনও কিছু কথা কানে এলো যে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান সাহেব নাকি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে গিয়ে, সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে প্রফেসরদেরকে নাকি বলেছিলেন যে আপনারা এত রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত করেন কেন, আপনারা কি রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না, বাংলা ভাষাকে কতটুকু হেয় করা যায় সেটা করার জন্যে এই কথাও যে হয়েছিল সে তথ্যও আমাদের কানে এসেছিল। যা হোক, এমনি করে দমন পীড়ন নীতি যতটুকু করা সম্ভব করা হলো, এবং পরবর্তীতে সেই দমন নীতি যখন চরমে পৌঁছালো 1952 সালে, তখন আর ছাত্রের দল, তৎকালীন ছাত্ররা কেউ বসে থাকতে পারেনি। ওরা 144 ধারা ভঙ্গ করে ঝাঁপিয়ে পড়েছিল। প্রত্যেকের মুখে ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এই ছিল মোটামুটিভাবে 21 ফেব্রুয়ারির ইতিহাস, বা 8ই ফাল্গুনের ইতিহাস। 21 ফেব্রুয়ারির বাংলা তারিখ, 8ই ফাল্গুন। এবং আমি আবারও বলছি, আমাদের যে প্রজন্ম, আমাদের যে পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদের উদ্দেশ্যে আমি আবারও বলি, শুধু আমি না, আমার মতো যাদের বয়স, আমাদের সূর্য অস্তগামী। আমাদের এখন আর স্বপ্ন দেখার সময় নেই। আমাদের দায়িত্ব হল, তোমরা যারা স্বপ্ন দেখছ, যারা স্বপ্নকে লালন করছ, তোমাদেরকে সহযোগিতা করা। এবং তোমাদের উদ্দেশ্যে আমি আরও দু একটি তথ্য জানাব, সেটি হলো যে বাংলা ভাষার জন্য যত আন্দোলন হয়েছে, আর কোনো ভাষা নিয়ে কিন্তু কোনো জাতি এত আন্দোলন করেনি। এবং এখানে শুধু আমাদের বাংলাদেশের বাঙালিরাই নয়, ভারতবর্ষের আসাম রাজ্যের বাঙালিরাও কিন্তু প্রাণ দিয়েছিল 1962 সালে। সেখানে একটি রব উঠেছিল যে এই আসামে অহমিয়া ছাড়া আর কোনো ভাষা চলতে পারে না, কিন্তু সেখানেও বাঙালিরা প্রতিবাদ করেছিল, প্রাণ দিয়েছিল। যে কারণেই আজকে শেখ মুজিবুর রহমান, আমাদের বঙ্গবন্ধু, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে বাংলা ভাষায় বক্তৃতা দিতে পেরেছিলেন, এবং যে কারণেই আজকে 21 ফেব্রুয়ারি এবং 8ই ফাল্গুন জাতীয় মাতৃভাষা দিবস। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। আমি জানি আমাদের মধ্যে অনেকেই অধৈর্য হচ্ছেন, সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আব্দুল মান্নান। এবারে মঞ্চে এসে বক্তব্য প্রদান করবেন জর্জ ফনসে। থ্যাংক ইউ আব্দুল মান্নান ফর দ্যাট স্পিচ। নাও জর্জ ফনসে উইল গিভ হিজ স্পিচ। গুড আফটারনুন। My name is George Ponce, and for the last couple of years, I met a gentleman. His name is Mohammed Billa, and he invited me here today. And prior to today, I didn't really know what this day meant to you guys as a celebration. As you can tell, I'm not Bangladesh. I am what I guess it's described here in the United States as Hispanic. I speak Spanish and I speak English. And I can tell you from growing up in the United States, I was born here, and I understand and I speak English, but I also understand the importance of maintaining your culture
and maintaining your language of your origin. I want to thank you guys for allowing me to celebrate this day with you. I understand how important and that there's people that sacrifice their lives to win you this right, to have the language of your choice. And again, I want to thank you for allowing me this opportunity. Thank you. ধন্যবাদ জর্জ পনসে। Thank you, George Ponce. এবারে মঞ্চে এসে বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ বিল্লাহ। And now, Mohammed Billah, President of the United Bangladeshi American Congress of Nevada, will give his speech. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? যাদের আমরা ভুলিতে পারি না, তারা জীবনের বিনিময়ে আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে, আর তাদেরকে স্মরণ করার জন্যই আজকের আমাদের এই আয়োজন। সুধীবিন্দু, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে বাংলাদেশে রিনো কমিউনিটির পক্ষ থেকে, ইউব্যাকের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি স্যালুট জানাতে চাই যারা জীবনের বিনিময়ে আমাদের এই ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে। এই কারণেই আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারি। আমি আরও স্যালুট জানাতে চাই আমাদের নতুন প্রজন্ম, যারা এই অনুষ্ঠানকে আজকে সাফল্যমণ্ডিত করছে তাদের দক্ষতা, তাদের মেধা এবং তাদের অভিনয় দিয়ে। আমি শেষবারের মতো বলতে চাই, মান্নান ভাই এবং জর্জ পনসে আমাদের ভাষা সম্পর্কে বিস্তারিত বলে গেছেন, আমি বিস্তারিত আর বলবো না। শুধু আপনাদের আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। আমাদের যে অনুষ্ঠানগুলো আগামীতে হবে, আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। কাজেই আমি আপনাদের কাছে আশা রাখবো প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করে রিনোবাসীকে আপনারা আনন্দ দান করবেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ বিল্লাহকে। থ্যাংক ইউ মোহাম্মদ বিল্লাহ। সুপ্রিয় দর্শক, এবারে পরিবেশনায় রয়েছে নাচ, আর নাচটি পরিবেশন করবে আরা, রামিসা, প্রিনন, নিপা, রিমা ও ফরিদা, আর নাচটি পরিচালনা করেছে সাবরিন। Now there will be a dance performance that has been choreographed by Sabrin, and this performance will be presented by Ara, Ramisa, Prinon, Nipa, Rima and Farida. আমি বাংলার গান গাই, আমি আমার
আমি বাংলায় বাঁধিছু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ ধন্যবাদ তোমাদেরকে সুধীবৃন্দ একদম ছোট্ট সোনামণিরা আপনাদেরকে ছড়ার বলে শোনাবে Now a group of angels will be reciting several poems and they are Tahsin, Nafisa, Labuno, Samiha and Rauza আর প্রথমেই মঞ্চে আসছে সর্দি কাশি ছড়া নিয়ে তাহসিন আমার নাম তাহসিন আমার চলার সর্দি কাশি হাস বলল হাসি আয়না জলে বাসি বলল তখন হাসি হয় যদি ভাই কাশি ধন্যবাদ কাশি এখনকার ছড়াটি শোনাবে লাবণ্য আমার নাম লাবণ্য আমার ছড়ার কবিতার নাম আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মা আতা দেখি তবু কথা কয় না কেন ব আমার নাম নাফিসা আমার ছোড়ার নাম আদুর বাদুর চাঁদা বাদুর আদুর বাদুর চাঁদা বাদুর কলা বাদুর বিয়ে টুপু মাথায় দিয়ে চামচি কেটে বাখনা বাজে ঘেঙা কাঠি দিয়ে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা এই ছড়াটি আপনাদেরকে শোনাবে সামিহা আমি সামিহা আমার ছড়ার নাম তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কলা ব্যাঙের ঝা খায়